আসসালামু আলাইকুম। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে নতুন একজন অতিথি যোগ দিয়েছেন আমার হাতের সর্বডানে, জনাব এম আসকির আলী, জয়েন্ট সেক্রেটারি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। জনাব আসকির আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জনাব আসকির আলী, আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছেন, তিনি জনাব ইলিয়াস আলীর ভাই। দর্শক, আমি আসকির আলীর সাথে কথা বলার আগে বাংলাদেশের ঢাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মিসেস তাহসিনা রুশদির লুনা, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। মিসেস রুশদির, আপনি কি লাইনে আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি আমাদের, আমরা ইতিমধ্যে আপনাদের, আপনার বিভিন্ন পত্রপত্রিকাতে কিংবা টেলিভিশনে আমরা দেখেছি আপনার বিভিন্ন বক্তব্য, বিশেষ করে জনাব ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার 4 বছরের অতিবাহিত হওয়ার পর। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, এবং আমি জানি প্রশ্নটি আপনার জন্য খুব সুখকর নয়, তারপরও আমাদের দর্শকদের জন্য আমি করছি সেই প্রশ্নটি। সেটি হচ্ছে, আপনি কি মনে করেন যে তিনি নিখোঁজ, নাকি তার তাকে কারা কেউ ধরে নিয়ে গেছে? সামনে থেকে গাড়িটা বনানী থানাতে নিয়ে যাওয়া, জি, বনানী থানা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, কিংবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে কিনা আপনাদেরকে? যখন ওনাকে গুম করা হয়, সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন আইন প্রত্যেক সংস্থার সাথে যোগাযোগ করেছি, যেমন থানাতে, পুলিশ, র‍্যাব, এবং এর পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, থানায় একটা জিডি করেছিলাম এবং হাইকোর্টে একটা রিট করেছিলাম, কিন্তু তার পরবর্তীতে আর কোনো ধরনের কোনো ইনফরমেশন আমরা সরকারি সংস্থার কাছ থেকে পাইনি, সরকারের কাছ থেকে পাইনি। তো যারা ওই সময় যারা প্রত্যক্ষদর্শী ছিল, তারা দুই একজন মুখ তুলতে চেয়েছিল, যেগুলো পত্রপত্রিকা এসেছিল, কিন্তু হয়তো পত্রিকায় দেখেছি তাদেরকে ভয়ভীত দেখিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমরা এরপরে দেখলাম যে র‍্যাব এবং পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় অভিযানে গিয়েছে। আমরা এর পরবর্তীতে শুনলাম যে আদালতে বিভিন্ন সময়ে তদন্ত প্রতিবেদন কিংবা আপগ্রেডেড কোনো ইনফরমেশন থাকলে সেটি আদালতকে জানানোর কথা বলা হয়েছে। এ বিষয়গুলি আসলে কত দূর হয়েছে বলে আপনি জানেন? আসলে একটি আমার মনে হয়, যেটা আমি দিয়েছিল একটি সার্চের জন্য, ওটি আসলে আমার কাছে মনে হয় যেটা একমাত্র অনুসন্ধান, তাকে অনুসন্ধান করার বিষয়। আর কোন অনুসন্ধান, উল্লেখযোগ্য অনুসন্ধান চোখে পড়েনি, এগুলো পরবর্তীতে মনে হচ্ছে একটু সবই সাজানো, কারণ বারবার একাধিকবার আমরা বিভিন্ন আইন প্রত্যয় সংস্থার সাথে জানতে চেয়েছি, যোগাযোগ করে কোনো সদুত্তর পাইনি। এবং আমরা ওনার এই ঘটনাকে কেন্দ্র করে, এত বড় একটি ঘটনা, তিনি একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পাদক এবং একটি নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, এবং উনি অবশ্যই একজন জনপ্রিয় মানুষ, তারা বাংলাদেশ ওনাকে চিনে, বাংলাদেশের মানুষ ওনাকে চিনে, এরকম একটি লোক গুম হওয়ার পরে সঙ্গে সঙ্গে এবং 10-15 মিনিটের মধ্যে আইন প্রত্যয় সংস্থাকে জানানোর পরেও এমন কোনো উল্লেখযোগ্য ভাবে কাউকে অ্যারেস্ট করা বা কাউকে জিজ্ঞাসাবাদ করা, এই জিনিসগুলো আমাদের চোখে আসেনি। আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় কোন কথাটি বলেছেন, সরাসরি কোন কথাটি বলেছেন যেটি আপনাদেরকে আশ্বস্ত করেছিল বলে আপনারা তখন বিভিন্ন মিডিয়াতে বলেছেন? আমাদের বলেছিলেন যে আসলে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, এবং অবশ্যই আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা,
তোমরা অপেক্ষা করো, এটাই বলেছিলাম। তো সে অপেক্ষা, একজন মাননীয় প্রধানমন্ত্রী অপেক্ষা করার কথা বলেছিলেন, হয়তো আমাদের আশা দেখেছিল যে আমরা হয়তো ওনারা আমাদের সহযোগিতা করবেন, অথবা আমরা ওনাকে খুঁজে পাবো, ওনার ব্যাপারে কোনো ধরনের কোনো ইনফরমেশন পাবো। 4 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা কোনো আত্মীয়তা আমাদের সঙ্গে কোনো আইন প্রয়োগকারী সংস্থা করেনি বা সরকারের পক্ষ থেকে করেনি। এর পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা, কিংবা কোনো যোগাযোগ হয়েছে কিনা? না, আমরা চেষ্টা করেছি, আমরা আসলে এরকম রেসপন্স পাইনি। আপনারা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার আবারও চেষ্টা করেছেন? চেষ্টা করেছি, এপিএসদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আমি কোনো সংযোগ করতে পারি না, যোগাযোগ করতে পারি না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি কি এখনো আশাবাদী কিনা? নিশ্চয়ই আশাবাদী, সবসময় আশা করি যে আমার স্বামী বেঁচে আছেন এবং উনি একদিন ফিরে আসবেন। এই আশাটা যেমন আমাদের পরিবারে, যে আশা নিয়ে আমরা বেঁচে আছি, শুধু আমার আমাদের পরিবারের নয়, এখানে সিলেটের হয়তো লক্ষ কোটি মানুষের এই আশাই। কারণ আমি তখন বারবার সিলেট গিয়েছি, তখন মানুষের মধ্যে আবেগ দেখেছি, ওনার জন্য কষ্ট দেখেছি, চোখে জল দেখেছি, এবং মানুষ আমাকে সান্ত্বনা দিয়েছে যে আপনি দেখবেন নিশ্চয়ই উনি একদিন ফিরে আসবে। এত মানুষকে বিশ্বাস করুন, মিথ্যে হবে না, নিশ্চয়ই আল্লাহ আমাদের প্রতি সদয় হবেন। তো আমরা সবাই বিশ্বাস করি যে উনি ফিরে আসবেন। আপনাদের কাছে দোয়া, মানে আমি সবার কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই যে সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, যেন উনি আমাদের মাঝে ফিরে আসে, আমাদের এই কষ্ট থেকে মুক্তি আমরা পাই। মিসেস তাহসিনা রুশদীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে এত ভোরে আমাদের সাথে কষ্ট করে আপনি যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন সবাইকে, আর ধন্যবাদ চ্যানেলে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা কথা শুনলাম জনাব ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সাথে। এম আসকির আলী, আপনি আপনি তো গত 4 বছর এই ঘটনার পরবর্তীতে বিভিন্ন জায়গায় আপনিও শরিক ছিলেন, আপনিও জানার চেষ্টা করেছেন। তো আসলে 4 বছর অনেক লম্বা একটা সময়, এবং এই 4 বছরের মধ্যে আপনাদের এই বিষয়ে আর কোনো প্রোগ্রেস নেই যেটি আবরার বলেছে কিংবা তাহসিনা রুশদি বলেছেন? তো তারপরে একটা আশা, আপনাদের পরিবারের এই আশা, এই আশার আসলে কোনো বাস্তবতা আছে কিনা? শুনেন, এখানে বিষয়টা হয়েছে যে ইলিয়াস আলী একজন জনপ্রিয় রাজনীতিবিদ, তিনি শুধু সিলেটের নেতা নয়, তিনি গোটা বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা, এবং যার রাজনীতি শুধুমাত্র এই জনগণের কল্যাণের জন্য এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা বা সামাজিক আর্থসামাজিক উন্নয়ন, জনগণের উন্নয়ন, সেই লক্ষ্যটা নিয়েই, সেই দর্শন নিয়েই তার রাজনীতি, মানুষের কল্যাণ। একজন জনকল্যাণকামী, একজন জনপ্রিয় রাজনীতিবিদ, যিনাকে সারা বাংলাদেশের মানুষ জানে, চিনে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও, বাইরের গণ্ডিতে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবেও তার একটা পরিচিতি, সেই জায়গায় তিনার মতো একজন লোক গুম হয়ে আছেন আজকে 4 বছর, এটা তো আপনার সরকারের, অবশ্যই সরকার রাষ্ট্র পরিচালনায় রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের একটা নৈতিক দায়িত্ব, একটা মরাল ডিউটি, যে দেশের একজন সাধারণ নাগরিক, সে যেই হোক, শুধু ইলিয়াস আলী কেন, ইলিয়াস আলীর মতো সাধারণ নাগরিক যেই গুম হোক না কেন, নিখোঁজ হয়ে যাক না কেন, এটা সরকারের দায়িত্ব তাকে খুঁজে বের করা, তাকে খুঁজে ফিরিয়ে দেওয়া তার পরিবারের কাছে। তো আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম, আমার ভাবি, আমার ভাইয়ের ছেলেরা, সন্তান, আমার ভাইয়ের মেয়ে, আমি নিজে, ওনার সাথে কথা হয়েছে, ওনাকে বলেছি, উনি আমাদের বলেছেন যে দেখো, আমি মানবতার পূজারী, আমি মানবতাকে শ্রদ্ধা করি, আমি মানবতাকে অত্যন্ত সম্মান করি, এবং রাজনীতির ঊর্ধ্বে আমার কাছে মানবতা অনেক বড়, তোমরা আল্লাহর কাছে ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো, আমার সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা তার জন্য রয়েছে, তাকে খুঁজে বের করবার জন্য। এবং তিনি বলেছেন একটা কথাই, উনার সব কথার একটা কথাই হলো
যে উনি মানবতার মানবতাকে সম্মান করেন এবং রাজনীতি উনার কাছে মানবতা, রাজনীতির চেয়ে মানবতা উনার কাছে ঊর্ধ্বে, এবং আমরা সেই আশ মানে যে মানবতা ঊর্ধ্বে সেই বিশ্বাস এবং সেই আশা নিয়েই আজ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি যে জনাব ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরে আসবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে মানবতা রাজনীতির ঊর্ধ্বে, সেই মানবতার অপেক্ষায়, সেই মানবতাটুকুকে আমরা খুঁজে পাওয়ার জন্য, ফিরে পাওয়ার জন্য আমরা অধীর অপেক্ষায় আছি, এবং আমরা আশা করি জনাব ইলিয়াস আলী সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষের ভালোবাসা এবং দোয়ায় তিনি আমাদের মাঝে ফিরে আসবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এজন্য আমি বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আমাদের শুনছেন বাংলাদেশি ভাই বোনেরা, সকলের কাছে আমার আবেদন এবং নিবেদন, তিনারা জনাব ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেন উনি দ্রুত আমাদের মাঝে অক্ষত অবস্থায় ফিরে আসেন। এবং পাশাপাশি আমি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের সকল প্রশাসন যন্ত্রের কাছে আমার এবং আমার গোটা পরিবারের পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি, জোর নিবেদন জানাচ্ছি যে অনতিবিলম্বে আমাদের আমার ভাই জনাব ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়ার দ্রুত ব্যবস্থা নিবেন। অসংখ্য ধন্যবাদ দেশবাসী সকলের কাছে দোয়া চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জনাব আবুল কালাম চৌধুরী। কেন ইলিয়াস আলী? সিলেটে আরও অনেক নেতা আছেন, আরও পরিচিত নেতা আছেন, জনপ্রিয় নেতা আছেন, কেন ইলিয়াস আলীকে গুম করা হলো কিংবা নিখোঁজ তিনি হলেন? স্বাভাবিকভাবে ইলিয়াস আলী সাহেবের মতো মানুষের শত্রুর কোনো অভাব নাই, নির্দ্বিধায়। কারণ এই ধরনের একটা জনপ্রিয়তা যখন মানুষের একটা পর্যায়ে যায় রাজনৈতিকভাবে। কিন্তু প্রশ্ন হলো, যেটা আমি আগেও বলেছি, যে অবশ্যই এখানে সরকারের নৈতিক দায়িত্ব রয়েছে, ইলিয়াস আলী নয়, যে কোনো মানুষ যদি নিখোঁজ বা গুম যে বিশেষণেই আপনি বিশেষণ করেন, এটাকে বাইর করা বা করা। আমি মনে করি যে যেটা আসকির ভাই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বজন হারানোর বেদনা মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো করেই বোঝেন, এবং এই বিষয়টা আমি মনে করি এখানে কোনো রাজনীতির কোনো 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 অবকাশ নাই। কেননা প্রধানমন্ত্রী কথা বলেছেন ইলিয়াস সাহেবের স্ত্রীর সাথে বা ওনার ছেলে বা ওনার ভাইয়ের সাথে সরাসরি কথা বলেছেন, এবং আমি আসকির ভাই বা এই যে লুনা বাবির মতো আমিও বিশ্বাস করতে চাই এবং উনি ফিরে আসবেন, এবং আমি এটাও বিশ্বাস করতে চাই যে গভর্নমেন্ট সরকার আন্তরিকভাবে, এবং আমি তো সরকারের আসলে কোনো মুখপাত্র নই, আমি একটা অর্থ সংগঠন করি, কিন্তু আমি বিশ্বাস করতে চাই তাদের মতোই যে এই বিষয়টা তদন্ত হোক এবং তদন্ত করে। আমি জানি গভর্নমেন্টের সরকারের হয়তো অনেক দায়বদ্ধতা থাকতে পারে, অনেক সীমাবদ্ধতাও থাকতে পারে, কিন্তু সব সীমাবদ্ধতা বা সব কিছু ঊর্ধ্বে উঠে যাতে এটা অনতিবিলম্বে এটার একটা সমাধান যাতে হয় অবশ্যই, কিন্তু আমরা যেন এই বিষয়টা যাতে রাজনীতির মধ্যে না দিয়ে রাজনীতির বাইরে। কেন রাজনীতি হবে না একটি বিষয়? এই গুম কিন্তু পরবর্তীতে অনেকেই বলেন যে একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। ইলিয়াস আলীর বিষয়টি ছাড়াও বাংলাদেশে কিন্তু এরপরে অনেক গুম হয়েছে। সিলেটেও ইলিয়াস আলীর এর আগে কিন্তু দুজন ছাত্রনেতা গুম হয়েছেন, এবং এর পরবর্তীতে অনেকেই নিখোঁজ হয়েছেন। সারা বাংলাদেশে প্রতি মাসে কয়েকজন করে গুম হচ্ছে কিংবা নিখোঁজ হয়ে যাচ্ছে কিংবা হারিয়ে যাচ্ছেন, যাদের খোঁজ সরকার দিতে পারছে না। তাহলে এবং এরা মেজরিটি দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে এরা ভিন্ন মতের অনুসারী বা ভিন্ন দলের অনুসারী। তবে গুম শব্দের আবেদনে করত যে আপনি গুম, আসলে এটার সাথে আমি খুব পরিচিত নই। তবে আমি যেটা বলতে চাই যে আপনি পেপার পত্রিকায় বাংলাদেশের রাজনীতিতে যখন কোনো ঘটনা আমরা যখন রাজনীতিকরণ করে ফেলি, তখন কিন্তু মূল ঘটনার স্পিরিট অথবা আবেদনটা কিন্তু কমে যায়। আপনি কিছুদিন আগে আপনি দেখবেন সালাউদ্দিন সাহেব বিএনপির, ওনাকে বলা হলো গুম, আসলে গুমের অর্থটা কি আমি জানি না, বাট ওনাকে পাওয়া গেল আপনার উনি ইন্ডিয়াতে। এখন উনি ইন্ডিয়াতে যেভাবে পাওয়া গিয়েছে এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। অনেকে আছে আপনার, যেমন কয়েকদিন আগে একটা পত্রিকায় ফেসবুকে দেখলাম একজন আপনার নিখোঁজ ছিলেন, পরবর্তী দেখা গেছে একটা মিছিলের মধ্যে ছিলেন। এটা কিন্তু অনেক সময় এই যে রাজনীতিকরণ করার ফলে অনেক সময় মূল ঘটনা বা কিছু কিছু ঘটনা আপনার রাজনীতির অতল গব্বরে হারিয়ে যায়। আমি মনে করি ইলিয়াস আলীর এই ঘটনাটা যাতে এভাবে না, এভাবে যেন না যায়, রাজনীতি যেন না হয়, তো সেই রাজনীতি যেন না হয় সেই সুযোগটি তো করে দিতে হবে সরকারকে অবশ্যই, যাতে করে
যাতে করে এই ধরনের রাজনীতিকরণের সুযোগ সৃষ্টি না হয়, একজন নিখোঁজ হয়ে গেলেই যেন তাকে গুম করা হয়েছে এই ধারণা না হয়, সরকার তো সেই ক্ষেত্রে কি সফল হচ্ছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমরা যে তৃতীয় বিশ্বের একটা দেশ বাংলাদেশ, 16 কোটি মানুষ, এইখানে সিসিটিভি বলেন কতটুকু আপনার অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু তারপরেও আমি মনে করি যে আপনি যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেন, আমি স্ট্যাটিস্টিক নিয়ে মানুষের জীবন নিয়ে স্ট্যাটিস্টিক্সের সাথে আপনার তুলনা হয় না, বাট আমি যেটা মনে করি যে অনেক সময় রাজনীতির মধ্যে অনেক হিংসাত্মক ঘটনা ঘটে এবং আওয়ামী লীগ বর্তমান সরকারই একমাত্র সরকার যে রাজনৈতিক হত্যাকাণ্ড বা রাজনৈতিক যে এই যে রাজনৈতিকভাবে যে মানুষকে, যেমন 75-এর পরবর্তী প্রেক্ষাপট যদি আপনি, আমরা কিন্তু সেই 75-এর পরবর্তী প্রেক্ষাপটে আমরা কিন্তু রাজনীতিবিদদের হত্যার সঠিকভাবে বিচার করতে পারিনি বিদায় আমরা 2016 সালে আইসা এই ঘটনাটা। তো আমি মনে করি যে বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞ এটা পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ 3 বার ক্ষমতায় না, 75-এর পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তার সপরিবারে হত্যা থেকে শুরু করে তখন কিন্তু বিচারহীনতার যে সংস্কৃতি ছিল বা জাতীয় চার নেতা হত্যার যে সংস্কৃতি ছিল এই সংস্কৃতিটাকে ভেঙে নতুন ধারার রাজনীতি হলো ইলিয়াস আলী সাহেবের ওয়াইফের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1-to-1 কথা বলেছেন এবং মানবতার কথা বলেছেন। যদিও ফলাফল শূন্য না, ফলাফল শূন্য সেটা আমি বলবো যে অনেক ক্ষেত্রে অনেকগুলো সীমাবদ্ধতা থাকে, বাট আমি আবরার ইলিয়াস বা আসকির বায়ের সাথে বা লুনা বাবির সাথে আমি একমত যে আমিও তাদের মতো বিশ্বাস করতে চাই সরকারের নৈতিকভাবে এটা তদন্ত করে এই বিষয়টা যাতে সুরাহা। ধন্যবাদ। একজন কলার আছেন, দেখি কে আছেন। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম কলার, আপনার টেলিভিশনের ভলিউম যদি আপনি না কমান আমরা আপনাকে শুনতে পাবো না এবং আপনিও আমাদের বক্তব্য শুনতে পাবেন। টেলিভিশন ভলিউম জবলাদি বা কমাইলাম এখানে। আপনি লাইভ কথা বলছেন, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম আজম আলী। জনাব আজম আলী, কোথা থেকে ফোন করেছেন? বার্মিংহাম থেকে। জি, আপনার অভিমত? আমার অভিমত হইল যে জনাব ইলিয়াস আলী রে, আমরা সবু সিলেটি সবে মিলিয়া এর চেষ্টা করিয়া তেন রে একটা খুঁজলো বা আমি মনে করি আমরা দায় পাল্লা এখানে আজ ইল্লাস আলী হয়েছেন খাইলে আমি ওই মনে করি বিশ্বাস কেতা। আচ্ছা, আর আমরা দুজন মোলা বড় বড় নেতা হলো রে আড়াই লাই, তো ভবিষ্যতে আমরা সিলেটর তো কোনো কিছু থাকতো নাই। তো আপনি মনে করেন যে ইলিয়াস আলীরে পাওয়া যাইব? সরকারে চেষ্টা করলে, পুলিশ চেষ্টা করলে, পুলিশ তো কইয়া বার বার করতো, বার করার অধিকার আছে, কিন্তু এই তো জেতা মানুষ যদি গুম হন, আমরাও তো বিদেশ থাকি বাংলাদেশ হয়ে গেলে আমরা যেন গুম করতো না করি নিশ্চয় এটা কোন জায়গাত। অসংখ্য ধন্যবাদ, যাচ্ছি পরবর্তী কলে, দেখে কে আছেন। হ্যালো, সালাম আলাইকুম কলার। কলার সালাম আলাইকুম, আপনি টেলিভিশনের ভলিউম কমাতে হবে, আদারওয়াইজ আমরা আপনাকে শুনতে পাবো না। কলার শুনতে পাচ্ছেন? সম্ভবত এই কলারকে আমরা আর কখনই খুঁজে পাবো না। যাচ্ছি পরবর্তী কলে, দেখে কে আছেন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমার নাম মাহি চৌধুরী, আমি ইশানন্দে বলতেছি। জি জনাব মাহি চৌধুরী, বলুন। আচ্ছা ভাই, আমি আমার একটা অভিমত হলো আপনাদের কাছে, আপনাদের প্যানেলের কাছে, ওই আমার আওয়ামী লীগের যিনি রাজনীতি করেন ওনার কাছে প্রশ্ন হচ্ছে এটা, যে আসলে আমি অত্যন্ত গভীর দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের সিলেটের বলেন তথা বাংলাদেশে বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন, সেই প্রেক্ষাপটটা আজ থেকে 4 বছর আগে ঘটেছে, কিন্তু সেইটা আজ পর্যন্ত তো যেহেতু গভর্নমেন্ট বের করতে পারেনি, অথচ সজীব ওয়াদের জয়কে কুতাকার কোন জায়গায় হত্যা করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা ওইটা তাড়াতাড়ি গভর্নমেন্টের কানেও চলে আসলো, আবার ওই শফিক রহমান সাহেবকে 82 বছর বয়স্ক ভদ্রলোককে গ্রেফতারও করা হলো, আবার তারা নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য দিতে লাগলো, ওই তথ্যগুলার কুতাকার কোন আমেরিকায় কি মিটিং হয়েছে, তারা যখন পেলো ওই প্রকাশ্য দিবালুকে, ওইটা দিবালুকে বলতে হবে, রাত্রে বোধ হয় সম্ভবত ইলিয়াস আলী ঘুম হয়েছেন ওই খুব জনবহুল জায়গায়, সেখান থেকে আমরাও তো যারা লন্ডন থেকে শুনছি গোয়েন্দা বাহিনীর লোকেরা, কোন জায়গার গোয়েন্দা বাহিনী সেটা বলতে পারবো না, বা গোয়েন্দা বিভাগের লোকেরা ওই ওনাকে গুম করে নিখোঁজ করে ফেললো, এবং আমাদের ওই আরেকজন লিডার বিএনপি সালাউদ্দিন ওনাকেও গুম করা হলো, এবং ওনাকে নিয়ে ওই শিলংকে কোথায় আর কোন জায়গায় ছেড়ে দেওয়া হলো পেয়ে গেলাম, এবং আরো অনেক হত্যা গুম হয়েছে, সেটা যদি এভাবে ঘটতে থাকে পরবর্তীতে যদি বিএনপি বা যে কেউ ক্ষমতায় যখন আসবে
এইটা আওয়ামী লীগের উপরে সেই খড়কটা নামবে না সেই নিশ্চয়তা এই বাংলাদেশের মানুষকে দিতে পারবে নাকি প্রশাসন দিতে পারবে আমি জানতে চাচ্ছি আপনার ওই প্যানেলের ওই বারিস্টার সাহেবের কাছে। অসংখ্য ধন্যবাদ, নিরাপত্তার কথা আপনি বলেছেন, যাচ্ছি পরবর্তী কলে দেখি কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার যখন আছে তখন থেকে সাধারণ মানুষ আর যে কোনো মানুষই খালি ঘুম হচ্ছে। জি, তো এটা কি আদৌ এই রাজনীতির জিনিসটাকে আমরা কি দেশে গিয়ে কোনো নিরাপত্তা পাবো? আমি যেন যাবো দেশে আমাদের আমার অত ঘুম হতে পারে বা কোনো কিছু হতে পারে। ধন্যবাদ আপনাকে, আমাদের সময় খুব সংক্ষিপ্ত যাচ্ছে, পরবর্তী কলে দেখি কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। জি স্যার, আসসালামু আলাইকুম। আপনার নাম এবং আপনি কোথা থেকে ফোন করেছেন? জি, লন্ডন থেকে ভাই। আপনার নাম? নাম হইতাম ভাই না ভাই। জি বলেন, বলুন আপনার অভিমত। তবন ভাই, আমরা শুনছি আপনাকে, শুনছি। জি, আসসালামু আলাইকুম। যা আমরা আপনাকে শুনছি, আপনি লাইভ কথা বলছেন? জি, ভালো আছেন জি ভাই? জি আমরা ভালো আছি। আপনি কোকা, আপনার অভিমত? জি অভিমত হই আর ইলিয়াস আলী সাহেব ঘুম হইছে ভাই। জি ভাই, ঠিক আছে, আল্লাহ জানে শহীদ আলমাতে ফিরে যা দোক, দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে আমি আবরার ইলিয়াসকে প্রশ্ন করতে চাই যে এই যে হোপ, এই আশা, চার বছরের আগের সিচুয়েশন এবং এখনকার সিচুয়েশন অনেক বেশি, নিশ্চয়ই আপনাদের জন্য অনেক বেশি কঠিন। আপনার ছোট বোনের সায়রা নাওয়াল, ও কি জিজ্ঞেস করে ওর বাবা সম্পর্কে? হ্যাঁ, বিষয়টা আমি আগে থেকে শুরু করি, প্রধানমন্ত্রী বিষয় থেকে। আমরা প্রধানমন্ত্রী আমাদের বাসায় ফার্স্টে আসছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলেছিল 48 ঘন্টা টাইম দিয়েছিল যে এই সময়ের ভিতরে তদন্ত করা হবে। প্রধানমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম, প্রধানমন্ত্রী আমার ছোট বোনকে কোলে নিয়ে কাদা অবস্থায় বলেছিল যে তুমি চিন্তা করো না, তোমার বাবা ইনশাল্লাহ ফিরে আসবে। তো আমার প্রধানমন্ত্রীর মতো মানুষ যখন এইরকম একটা কথা বলে যে তুমি চিন্তা করো না, তোমার বাবা ইনশাল্লাহ ফিরে আসবে, আমাকে বলেছিলেন তুমি পরীক্ষার দিকে মনোযোগ দাও, যে তোমার পরীক্ষা চলতেছিল। প্রধানমন্ত্রীর যখন মতো মানুষ যখন আমাকে বা আমার ফ্যামিলিকে সবার সামনে আমাদের দিকে তাকায়, যখন আমাদের মুখের দিকে তাকায়, যখন বলেছে যে হ্যাঁ তোমার বাবা ফিরে আসবে ইনশাল্লাহ, দোয়া করো আর ধৈর্য ধরো, তো আমরা এই ধৈর্য নিয়ে বসে আছি এখনও, আমরা আল্লাহর কাছে চাই। এবং প্রধানমন্ত্রী এবং এই বিষয় বলতে বলতে প্রায় 48 ঘন্টা থেকে আজকে 48 মাস হয়ে গেছে, এই বিষয়ে কোনো তদন্ত হচ্ছে না। আমি অ্যাটলিস্ট প্রধানমন্ত্রীর কাছে চাই যে আপনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের বাবাকে ফিরিয়ে দিবেন, এই বিষয়ে যেন উনি একটু গুরুতর আগ্রহ দেখান এবং এই বিষয়ে যেন উনি কোনো পদক্ষেপ নেন যেন আমার বাবাকে ফিরিয়ে দেওয়া হয়। কারণ বিষয়টা তাদের কাছে রাজনীতির হলো, আমাদের কাছে মোটো রাজনীতি নয়। আমার ছোটো বোন আছে, সে বড় হচ্ছে, বাবাহীন বড় হচ্ছে, সে তার ফ্রেন্ড যাই বললেন তার মনে একটা কষ্ট, সে কথাও বলতে এই বিষয়ে সে কথাও বলতে ইজি ফিল করে না এবং আমরাও করি না। বিষয়টা আমাদের জন্য অনেক কষ্টের। সো প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমার এবং আমার ফুল ফ্যামিলির আবেদন যে আপনি এই বিষয়ে পদক্ষেপ নেন এবং আমার বাবাকে সহি সালামতে এবং সুস্থ অবস্থায় আমাদের কাছে যত তাড়াতাড়ি পারেন ফিরিয়ে দেন, আপনার কাছে আমার একটাই চাওয়া। আর দেশবাসীর কাছে আমার চাওয়া আছে যে আপনারা আমার বাবার জন্য অনেক কিছু করেছেন, আপনারা আন্দোলন করেছেন, অনেকে শহীদ হয়েছে আমার বাবার জন্য আন্দোলন করতে গিয়ে, আপনারা অনেক করেছেন এবং আমি এটার প্রতি অবশ্যই কৃতজ্ঞ অনেক। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমার বাবা যেন তাড়াতাড়ি ফিরে আসে আমাদের কাছে এবং আপনাদের কাছে, জনগণের কাছে যেন ফিরে আসে। আবরার ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, যাচ্ছে ছোট্ট আরেকটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন।